গুড মর্নিং। তো আজ ভিডিওটা আমার ব্যাঙ্কিং উপরে, তো ব্যাঙ্ক কারবার উপরে, তো এইট ক্লাসের অছি, তো অষ্টম শ্রেণীর যেটা। তো দেখন্তু ফার্স্ট স্টেপ বাই স্টেপ মু কহুছি। তো ব্যাঙ্কিং ফার্স্ট আমি কেমতি মানে জানিয়া, ব্যাঙ্ক কারবার ব্যাঙ্ক কোণ ফার্স্ট জানিয়া, তারপরে ব্যাঙ্ক কারবার কেমতি হুয়ে, তারপরে একাউন্ট কেমতি খোলা যায়, আর একাউন্ট কেতে প্রকার, তারপরে সুধ নির্ণয় কেমতি করা যায়, স্টেপ বাই স্টেপ ফার্স্ট কহুছি মু। তো ব্যাঙ্ক কোণ, তো ফার্স্ট দেখন্তু ব্যাঙ্ক হচ্ছে গোটে মানে টঙ্কা নবা দবার মাধ্যম, মানে লেনদেন কারবার করথায় যে তাকে আমি ব্যাঙ্কিং কোথাও। বহু দিন পূর্বে যে গাঁ গলিরে আপনার বহু পুরোনা ফিল্ম বি দেখিবে, মহাজন থিবে, তো মহাজন পাখু লোক টঙ্কা আনুথিবে আর সুদ দৌথিবে, যদি সুদ নদেই পাইলে মহাজন আসি জবরদস্ত কিছু জিনিস নিয়ে যায়। তো সেতবে লা মহাজন কারবার, কিছুদিন পরে 1974 মশায় কেতেটা মানে 14টা ব্যাঙ্ক গভর্নমেন্ট ন্যাশনালাইজড ব্যাঙ্করে পঞ্জীকৃত কলা। তো যে ন্যাশনালাইজড ব্যাঙ্ক অনেক বর্তমানে যেতে আমার ম্যাক্সিমম ব্যাঙ্ক বর্তমানে অনেক ন্যাশনালাইজড, মানে যে ন্যাশনালাইজড রুহতি আরবিআই রিজর্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্ডর কাম করতে, তার রুল আর পলিসি অনুসারে আরবিআই হচ্ছে গোটে গভর্নমেন্টর সংস্থা। তো দেখুন এই যে ব্যাঙ্কিং হচ্ছে আমার গোটে মানে টঙ্কা লেনদেন মাধ্যম হল। তো তারপরে আমি দেখিয়া তো ব্যাঙ্কর কাম কম, ব্যাঙ্কর কাম হল ফার্স্ট এক নম্বর কাম হল ব্যাঙ্কের সে টঙ্কা প্রদান দিয়ে আর টঙ্কা নেই থাকে আউ সুধ আমাকে দিয়ে থাকে, আর আমার যে বেতন সরকারি কর্মচারী অনেক সেমানকর বেতন, আর বেকারি যুবক যুবতী বা কৃষি কৃষক মানুষ সে সুধ মানে আমার ঋণ প্রদান করে থাকে চাষ করা পাই বা পাঠ পড়া পাই, এমতি ঢেরে ঋণ প্রদান করে থাকে। তারপরে ব্যাঙ্ক দেখুন টঙ্কা এক্সচেঞ্জ করে, মানে মনে করুন আপনার ফরেন যাবে, তো করেন্সি ফরেন করেন্সি কু আপনার আমার টঙ্কাটা সে ফরেন করেন্সি কু ট্রান্সফর করিও, তারপরে যা ফলে আপনার ফরেন যাই পারিবে। তো আর গোটে অছি, তো আপনার যদি ফরেন রু আসলে ইন্ডিয়া কু ভ্রমণ করিয়া পাই, তো সে তাঙ্কর ফরেন টঙ্কাটা কু এক্সচেঞ্জ করিকি আমাকে ভারতীয় টঙ্কা তাঙ্কু প্রদান করে, যা ফলে সেমানে ভ্রমণ করি পারন্তি। তো তারপরে সরকারি কর্মচারী বেতন ও পেনশন মধ্যে ব্যাঙ্ক দেই থাকে, ব্যাঙ্ক মাধ্যমে হয়ে থাকে। আর কিছু অছি ইলেকট্রি বিল কিংবা আপনার ঘর ঋণ কি এমনি কিছু পর্সোনাল লোন বি আনিপারে, তো তাকে সুজি পারে ব্যাঙ্ক মধ্যে তার লকর কু মানে ভড়ার আকারে দিয়ে থাকে। তো আমার সোনা গহনা মধ্যে আমি সেটি ডিপোজিট রাখিপারি, আর তা আকারে সে আমাকে সুদ প্রদান করে থাকে। তো ঠিক আছে, তো এটা গলা ব্যাঙ্কর কাম। তারপরে দেখুন একাউন্ট খুলিয়া উপায়, তো উপায় একাউন্ট খুলিয়া পাই দুইটা অছি, দুইটা হচ্ছে দরকার হচ্ছে গোটে নাম প্রমাণপত্র, নাম প্রমাণ মানে নেম প্রুফ যেটা কি আপনার নাটা প্রমাণ, আউ গোটে হচ্ছে ঠিকনা, ঠিকনা প্রমাণপত্র। তো আজকাল তো হয়ে গেল আধার কার্ড, তো আধার লিঙ্ক হয়ে গেলে তো আপনার সব হয়ে গেল, তো আধার কার্ড আর পান কার্ড দেওয়া পড়ুছে কিংবা আধার কার্ড কিংবা আপনার ভোটর আই কার্ড দেবে, গোটে হচ্ছে নেম প্রুফ আর গোটা অ্যাড্রেস প্রুফ, এই দুইটা জিনিস দরকার হচ্ছে গোটে একাউন্ট খোলা পাই ব্যাঙ্ক একাউন্টে। তো যেতে ব্যাঙ্ক একাউন্ট আপনার খুলিয়ে দুইটা জিনিস দরকার, গোটে হচ্ছে নেম প্রুফ পাই আপনার আধার কার্ড দিয়ে পারেন, এড্রেস প্রুফ পাই গোটে, তো আধার কার্ড এবে আধার লিকেজ হয়ে গেল তো সব হয়ে গেল, কিন্তু আগর ছিল নেম প্রুফ পাই এড্রেস প্রুফ পাই, তো নেম আর এড্রেস দুইটা যাক এবার আধার লিকেজ হয়ে যাচ্ছে, তো তা সহ পান কার্ড কিংবা ইলেকট্রিক বিল গুলো দিয়ে দেলে বি হয়ে গেল আপনার এড্রেস প্রুফ। তো নাম প্রমাণপত্র আউট হচ্ছে ঠিকানা প্রমাণপত্র, নাম প্রমাণপত্র পাই আপনার আধার কার্ড সফিসিয়েন্ট, তো ঠিকানা প্রমাণপত্র পাই আপনার পান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা ইলেকট্রিক বিল দেলে হয়ে যাবে, ঠিক আছে, যা ফলে আপনার গোটে একাউন্ট খুলি পারি। সর্বনিম্ন কত টাকা দিয়ে, সরি, সর্বনিম্ন কত টাকা দিয়ে গোটে ব্যাঙ্কে আপনার একাউন্ট খুলি পারে, তো মুখ ফার্স্ট কই দেছি। তো আপনার আগর ছিল তো 100 টাকা, ইভিন ধনজন একাউন্টর বি লোক জিরো একাউন্টর খুলতে, কিন্তু তার নিয়ম জেনারেলি সাধারণ নিয়ম হচ্ছে তো 500 টাকা দিয়ে আপনার গোটে ব্যাঙ্কে একাউন্ট খুলি পারে, আর কতক ব্যাঙ্ক আছে 1000 টাকা দিয়ে আপনার গোটে ব্যাঙ্কে একাউন্ট খুলি পারে। তো আগর যেটা ছিল 100 টাকা 500 টাকা, এবার সেটা 500 আর 1000 হয়ে যাচ্ছে, এবার স্টেট ব্যাঙ্ক নিয়ম করে দিয়েছে 2000 টাকা দিয়ে, 2000 টাকা কলে আপনার মিনি ব্যালান্স চার্জেস গোটে কটিও। তো ঠিক আছে, তারপরে আমি দেখিয়া একাউন্ট কত প্রকার, তারপরে সুদ কেমিতি নির্ণয় করা যায়, পুরা ভালোভাবে বুঝন্তু, অতি সহজ কাম, এটা কিছু কষ্ট কাম না। তো দেখন্তু ফার্স্ট হচ্ছে আপনার একাউন্ট কত প্রকার, ফার্স্ট আমি তো একাউন্ট খুলিয়া বলে, তো একাউন্ট ফার্স্ট হচ্ছে করেন্ট একাউন্ট, করেন্ট একাউন্ট গোটে অছি, করেন্ট একাউন্ট মানে আপনার হচ্ছে চলন্তি একাউন্ট যেটা কুহ, চলন্তি একাউন্ট। তারপরে রহিলা সেভিং একাউন্ট, সেভিং একাউন্ট, সঞ্চয় ব্যাঙ্ক খাতা, সঞ্চয় জমা খাতা, সম্পূর্ণ জমা খাতা। তারপরে 3 নম্বর দেখুছু টার্ম ডিপোজিট একাউন্ট,
ଦେଖନ୍ତୁ ଟର୍ମ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ କ'ଣ ମାନେ ମିଆଦି ଜମାକାରୀ ଆକାଉଣ୍ଟ ମୁଁ ସେଇଟା ବୁଝାଇବି ଗୋଟେ ଗୋଟେ କରେଣ୍ଟ ଆକାଉଣ୍ଟ କ'ଣ ସେଭିଂ ଆକାଉଣ୍ଟ କ'ଣ ଟର୍ମ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ କ'ଣ ଆଉ ଗୋଟେ ଆମର ଅଛି ଯେଉଁ ପୌନଃପୁନିକ ମାନେ ରିକରିଂ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ ଯେଉଁଟା ରିକରିଂ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ ଆକାଉଣ୍ଟ ଯେଉଁଟାକୁ ଆପଣ କହନ୍ତି ଆର୍ଡି ଏଠି ଆର୍ ଆଉ ଡି ଆର୍ଡି ଆକାଉଣ୍ଟ ଆର୍ଡି ତାପରେ ଦେଖନ୍ତୁ ପାଞ୍ଚ ନମ୍ବର ରହିଛି ଆପଣଙ୍କର ମାଇନର ଆକାଉଣ୍ଟ ଆକାଉଣ୍ଟ ଫର୍ ମାଇନର ତ ଦେଖନ୍ତୁ ଫାର୍ଷ୍ଟ ମୁଁ କହୁଛି ଆମର କରେଣ୍ଟ ଆକାଉଣ୍ଟ ତ କରେଣ୍ଟ ଆକାଉଣ୍ଟ କ'ଣ ତ ଯେଉଁମାନେ ବିଜନେସ୍ କରୁଛନ୍ତି ବଡ଼ ବଡ଼ ବିଜନେସ୍ କରୁଛନ୍ତି କିମ୍ବା ବଡ଼ ଲୋକମାନେ ସେମାନେ କରେଣ୍ଟ ଆକାଉଣ୍ଟ ଖୋଲନ୍ତି ତାର କାରଣ ହେଲା ତ ସେମାନଙ୍କୁ କରେଣ୍ଟ ଆକାଉଣ୍ଟରେ କୌଣସି ସୁଧ ମିଳେ ନାହିଁ ଫାର୍ଷ୍ଟ ମନେ ରଖନ୍ତୁ ତ କରେଣ୍ଟ ଆକାଉଣ୍ଟରେ ବ୍ୟାଙ୍କରେ ଯେତେ ଟଙ୍କା ଥିଲେ ବି ସୁଧ ମିଳିବନି କାହିଁକି ତାଙ୍କୁ କେତେକ ଫେସିଲିଟି ବ୍ୟାଙ୍କ ଯୋଗାଇ ଦେଉଛି ସେ ସେମାନେ ଗୋଟେ ଦିନରେ ବି 10 ଥର ପଇସା ଡିପୋଜିଟ୍ କରିପାରିବେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ଆଉ 10 ଥର ବି ଉଠାଇ ପାରିବେ ତ ଏଇ ଫେସିଲିଟି ସେମାନଙ୍କୁ ବ୍ୟାଙ୍କ ଦେଉଛି ଯାହାଫଳରେ କି ସେମାନଙ୍କୁ ଆଉ ସୁଧ ଦେଉନାହିଁ ସେଭିଂ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ତ ସେଭିଂ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ କ'ଣ ସେଭିଂ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ ସଞ୍ଚୟ ବ୍ୟାଙ୍କ ତ ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାର ଲୋକ କିମ୍ବା ଗରିବ ଲୋକମାନେ କିଛି କିଛି ପଇସା ସଞ୍ଚୟ କରି ରଖିପାରିବେ ଆବଶ୍ୟକ ବେଳେ ଉଠାଇ ପାରିବେ ତ ସେମାନଙ୍କୁ ଯେଉଁ ସଞ୍ଚୟ ଆକାଉଣ୍ଟ ଉପରେ ଯେତେ ଟଙ୍କା ଥିବ ତା ଉପରେ କିଛି ବ୍ୟାଙ୍କ ସୁଧ ଦେଇଥାଏ କିପରି ଦେଇଥାଏ ଆମେ ପରେ ଷ୍ଟେପ୍ରୁ ପଡ଼ିବା ତ ତାପରେ ଅଛି ଟର୍ମ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ ଏଇ ଯେଉଁ ମାନେ ମିଆଦି ଜମା ଆକାଉଣ୍ଟ ଯେଉଁଟା କହନ୍ତି ଓଡ଼ିଆରେ ତ ଟର୍ମ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ କ'ଣ ତ ଏଇ ଯେଉଁ ମିଆଦି ଜମା ଆକାଉଣ୍ଟ ମିଆ ଟର୍ମ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ ତ ଏଇଟା ହେଉଛି ଧରନ୍ତୁ ଆପଣଙ୍କର SBI ଗୋଟେ ରୁଲ୍ କଲା 50 ଦିନ ପଇସା ରଖିଲେ କିମ୍ବା 100 ଦିନ ପଇସା ରଖିଲେ ସେ 10% ଦେବ କିମ୍ବା 45 ଦିନ ପଇସା ରଖିଲେ ସେ 40 ଦିନ ରଖିଲେ ସେ 5% ଦେବ ଏଇ ଯେଉଁ ଟର୍ମ ତାର ଯେଉଁ କଣ୍ଡିସନ ଅଛି ଏ ଯେଉଁ କଣ୍ଡିସନ ଯୁକ୍ତ ଆକାଉଣ୍ଟ ମାନେ ଡିପୋଜିଟ୍ଟା କୁହନ୍ତି ଟର୍ମ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ SBI ତାର ମଝିରେ କରିଥିଲା ଷ୍ଟେଟ୍ ବ୍ୟାଙ୍କ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ କରିଥିଲା ଯେ ଯଦି ଆପଣ 100 ଦିନ ଜମା ରଖୁଛନ୍ତି ତାହେଲେ ସେ 10% ସୁଧ ଦେବ ଆପଣ ଗୋଟେ ଟଙ୍କା 1 ଲକ୍ଷ ଟଙ୍କା କି 5 ଲକ୍ଷ ଟଙ୍କାକୁ ଗୋଟେ 100 ଦିନ ପାଇଁ ରଖିଦେଲେ 2 ଲକ୍ଷ ଟଙ୍କା ତ 100 ଦିନ ପରେ ସେ 2 ଲକ୍ଷ ଟଙ୍କାର 10% ସୁଧ ଆପଣଙ୍କୁ ଦେବ ତାକୁ କୁହନ୍ତି ଟର୍ମ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ ମାନେ ତାର ଯେତିକି ରୁଲ୍ ଆଉ କଣ୍ଡିସନ ଅନୁସାରେ ତାର ଅଛି ନିୟମ ତ ତାପରେ ଦେଖନ୍ତୁ ରିକରିଂ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ ଏଇଟା କଲ୍ଡ ଦ ଆର୍ଡି ଆକାଉଣ୍ଟ ଆର୍ଡି ଆକାଉଣ୍ଟ ମାନେ ଯେଉଁଟା ଆପଣ ଶୁଣିଥିବେ ତ ଆର୍ଡି ଆକାଉଣ୍ଟ କ'ଣ ଆପଣ ମାସକୁ 1000 କିମ୍ବା 2000 କିମ୍ବା 6 ମାସର ଥର କିମ୍ବା 3 ମାସର ଥର ଗୋଟେ ଫିକ୍ସ ଆମାଉଣ୍ଟ ରହିବ ଆପଣ ତାର ଅବଧି ରହିବ ଗୋଟେ 5 ବର୍ଷ କି 2 ବର୍ଷିଆ 3 ବର୍ଷିଆ କି 5 ବର୍ଷିଆ କି 7 ବର୍ଷିଆ ଗୋଟେ ଅବଧି ରହିବ ସେତିକି ବର୍ଷ ଆପଣ ଡିପୋଜିଟ୍ କଲେ ସେ ଆପଣଙ୍କୁ ତାର ରିଟର୍ନ ଅନୁସାରେ କେତେ ଟଙ୍କା ଦେବ ପ୍ରଥମରୁ ସେଇଟା ସ୍ଥିର ହେଇଯିବ ତାପରେ ହେଲା ଆକାଉଣ୍ଟ ଫର୍ ମିନର ତ ଏଇଟା ହେଉଛି ନାବାଳିକଙ୍କ ପାଇଁ ମାନେ ମାନେ ଯେଉଁ ଗୋଟେ 18 ବର୍ଷରୁ କମ୍ ଏଇ ମିନର ଅର୍ଥ ହେଲା 18 ବର୍ଷରୁ କମ୍ ଲୋକଙ୍କ ପାଇଁ ଏଇଟା ଏଇ ଆକାଉଣ୍ଟଟା ତ ଏଇ ଆକାଉଣ୍ଟର କ'ଣ କାମ ତ ଯେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ପିଲାର 18 ବର୍ଷ ହେଇନଥିବ କିମ୍ବା ଝିଅର କି ପୁଅର 18 ବର୍ଷ ହେଇନଥିବ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର ପିତାମାତା ଏ ଆକାଉଣ୍ଟକୁ ଚଲେଇ ପାରିବେ ଏଇଟା ଗଲା 5ଟା ଆକାଉଣ୍ଟ ଗୋଟେ କରେଣ୍ଟ ଆକାଉଣ୍ଟ ସେଭିଂ ଆକାଉଣ୍ଟ ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଟର୍ମ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ ମିଆଦି ଜମା ଆକାଉଣ୍ଟ ତାପରେ ଏଇଟା ଯେଉଁ ପୌନଃପୁନିକ ଡିପୋଜିଟ୍ ଆକାଉଣ୍ଟ ଆଉ ଗୋଟେ ହେଲା ଆକାଉଣ୍ଟ ଫର୍ ମିନର ତାପରେ ଆମେ ଦେଖିବା ତାର ସୁଧ କିପରି ହିସାବ କରିବ ଠିକ୍ ଅଛି ତ ଏଇଟା ଆପଣ ଭଲ ଭାବେ ବୁଝନ୍ତୁ ଯେ ବ୍ୟାଙ୍କ ସୁଧ କେମିତି ନିର୍ଣ୍ଣୟ କରିଥାଏ ତ ଆପଣ ଫାର୍ଷ୍ଟ ଦେଖନ୍ତୁ ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ ବର୍ଷକୁ 2 ଥର ସୁଧ ଦେଇଥାନ୍ତି ସେମାନେ ସୁଧ ହିସାବ କରିଥାନ୍ତି ତ ଦେଖନ୍ତୁ ଦୁଇ ପ୍ରକାର ଟର୍ମ ଅଛି ଗୋଟେ ହେଉଛି ଆପଣଙ୍କର ମାନେ ମାର୍ଚ୍ଚ 31 ଏଣ୍ଡ ସେପ୍ଟେମ୍ବର 30 ଏଇ 2ଟା ଡେଟ୍ରେ ପଇସା ଡିପୋଜିଟ୍ ହେବ ତ ଆଉ କିଛି ବ୍ୟାଙ୍କ ଅଛନ୍ତି ଯେଉଁଟାକି ଡିସେମ୍ବର 31 ଆଉ ଜୁନ 30 ତ କେଉଁ ବ୍ୟାଙ୍କର ନିୟମ ଅନୁସାରେ ସେ ଦେବେ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ମାର୍ଚ୍ଚ 31 ସେପ୍ଟେମ୍ବର 30 କିମ୍ବା ଡିସେମ୍ବର 31 ଆଉ ଜୁନ 30ରେ ପଇସା ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ ଯେତେ ଟଙ୍କା ସେଭିଂ ଥିବ ତାପରେ ସିଏ ସୁଧ ଦେବେ ତ ତାପରେ ସୁଧ ଯେଉଁ ଆପଣଙ୍କର ଟଙ୍କା ଉଠେଇଯାଏ ଦବା ନବା ତ ଚାଲିଛି ସେମାନେ କେମିତି ସେ ସୁଧକୁ କାଲକୁଲେସନ୍ କରିବେ ମୁଁ ଗୋଟେ ଛୋଟ ଉଦାହରଣ ଦେଉଛି ଫାର୍ଷ୍ଟ ଏଇଟା ମନେ ରଖିଦିଅନ୍ତୁ ତ ମାନେ ମାର୍ଚ୍ଚ 31 ଆଉ ଡିସେମ୍ବର ମାର୍ଚ୍ଚ 31 ସେପ୍ଟେମ୍ବର 30 ଯିଏ ମାର୍ଚ୍ଚ 31ରେ ଦେଲା ଆପଣଙ୍କୁ ସୁଧ ସେଇ ବ୍ୟାଙ୍କ ଆପଣଙ୍କୁ ପୁଣି ସେପ୍ଟେମ୍ବର 30ରେ ଦେବ ଯଦି କୌଣସି ବ୍ୟାଙ୍କ ଆପଣଙ୍କୁ ଡିସେମ୍ବର 31ରେ ଦେଲା ତାହେଲେ ସିଏ ପୁଣି ଜୁନ 30ରେ ଆପଣଙ୍କୁ ସୁଧ ଦେବ ଏ 2ଟା ଡେଟ୍ରେ ଦେବ 6 ମାସ ଅବଧି ମଧ୍ୟରେ ଥରେ ଦେବ ମାନେ ତାର ବର୍ଷକୁ 2ଥର ଦେବ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ତ ଯଦି କୌଣସି ବ୍ୟାଙ୍କ 3ଥର ବି ଦେବ ସିଏ ତାର ଅବଧି ଦେଇଥିବ ପ୍ରଶ୍ନ ଅନୁସାରେ ଆପଣ ସମାଧାନ କରିବେ ତ ଠିକ୍ ଅଛି ଫାର୍ଷ୍ଟ ମୁଁ ଦେଖିକି କହିଦେଉଛି ଆପଣଙ୍କୁ କେମିତି ସେ ସୁଧ ହିସାବ କରିବେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଛୋଟ ଉଦାହରଣ ଦେଉଛି ତାର ନିୟମ ହେଲା 10 ତାରିଖରୁ 30 ତାରିଖ ଭିତରେ ଥିବା ସର୍ବନିମ୍ନ ଟଙ୍କା ତ ଫାର୍ଷ୍ଟ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଦେଉଛି ମନେ କରନ୍ତୁ ଗୋଟେ ବ୍ୟାଙ୍କ ପୁରା ଭଲ ଭାବେ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ବ୍ୟାଙ୍କରେ
आपण जे कोनो बैंक रो गुटे बैंक रे जुलाई 5 तारिख डेट 5 डेट अ मंथ एटी हमर रहला जमा नेचर उठाण जमा एटी बैलेंस बैलेंस तो ठीक अच्छे उठेले के रही के बड़का जोटा बड़का कहते बड़का तो ठीक अच्छे देख तुम जुलाई 5 तारीख में मुझे बैंक में टाइम डिपोजिट कली 5000 टाइम ठीक अच्छे रही मोर 5000 टाइम 5000 टाइम रही पूरा भल भाव देखो ये बुझीगले आप पूरा 100% बुझे आ कि नो डाउट गोटे मस हिसाब जो भाया सी 6 मस जाक हिसाब ठीक सेमती कर तो जुलाई 5 जब 5000 डिपोजिट कले मोर बैंक अकाउंट रहा 5000 टाइम तथा ठीक अच्छे जुलाई 10 रे जुलाई 9 तारीख रे मु पुणी 3000 डिपॉजिट कर देली ठीक अछि जमा कर देली पुणी मोर बड़का हेला 8000 तो एटी 5000 देखो दो एटी 5000 एटी खाली लेखा हिता चेक आकार रे कि टंका आकार रे अपन एटी दीटा माने ऑप्शन अछि टंका आकार डिपॉजिट कर ले कि चेक आकार रे आ किछ नै एटी उठाण जमा बड़का मु पुणी 5000 जमा रख देली मोर हेला 8000 ठीक अछि तो ठीक तापर कोन कोली मु जुलाई 15 तारीख रे देख तो जुलाई 15 तारीख में मुझे 500 टाँग डिपोजिट करदेली 500 डिपोजिट करदेली मोर है 8500 पुणे जुलाई 20 तारीख में मुझे उठाईदेली 500 टाँग जुलाई 20 पुणी मुझे तो 1000 टाँग पुणी डिपोजिट करदेली तो सी पुणी होगा मोर के 9500 तो आप उठेले तो आ कम तो उठे जाइ देख जुलाई 20 तारीख में 22 तारीख में देखो ये जुलाई 5 में 5000 डिपोजिट कली मोर 5000 टाँग जुलाई 9 में डिपोजिट कली 3000 टाँग कि 8000 टाँग जुलाई 15 में पुणी जमा कली 5 टाँग मोर 8500 टाँग पुणी जुलाई 22 तारीख में पुणी 1000 डिपोजिट कली मोर 9500 टाँग तो यहाँ जो जुलाई मसर है तो सी एक्चुअल जुलाई मसर के सुध दब चिंता कर आमर नियम है तो बैंक 10 रु 30 तारीख भितर बैंक आपण को अकाउंट रे थिबा सर्वनिम्न टका देखंतु 10 रु 30 तारीख 10 रु 30 तारीख भितरे बैंक अकाउंट रे थिबा सर्वनिम्न टका देखंतु आपणकर जुलाई 9 तारीख छाडतु 9 तारीख छाडतु काईटा 10 तारीख रु 30 तारीख भितरे आपण कम टका कोठे अछि देखंतु एटा त जुलाई 15 रे आपण डिपॉजिट कला पर हला 8500 किंतु जुलाई 10 तारीख आपण अकाउंट रे केते टका थिला 8000 एई सर्वनिम्न टकाटा को हिसाब करा जइयो आपण तापर जदि एठी 50000 भी डिपोजिट करते जुलाई 22 तारीख रे भी सेटा काउंट हो पर कहीं तार नियम होगा 10 तारीख रु आप 30 तारीख भितर सर्वनिम्न टका सुध मिले तो ठीक अच्छे आप जुलाई देखो जुलाई मस टोटल सर्वनिम्न टका 10 तारीख रु 30 तारीख भितर के 11 तारीख दिन आपके अकाउंट के 8000 12 तारीख के 8000 13 तारीख के 8000 14 तारीख के 8000 कि 15 तारीख में आप डिपोजिट कले 10 रु 30 भितर सर्वनिम्न टका के 8000 तो जुलाई मस काउंट हम के 8000 टाँचा मात्र बुझे तो ये 8000 टाँचा केवल सुध दब तो मुझे दुईटा कि तीन टाइम मस को हिसाब कर दूसरी आपको तो यहाँ गोटे मस रहीगले तो एमती जो गोटे मस रहा तो ठीक सब मस हिसाब हम आप 10 रु 30 तारीख भितर देखिए सर्वनिम्न टाँचा कौट अच्छे तो आप 15 तारीख में डिपोजिट होगा 22 तारीख में डिपोजिट होती कि 10 रु 30 भितर सर्वनिम्न कि 10 तारीख देखो 8000 11 तारीख थी 8000 10 रु 30 भितर सर्वनिम्न टका 8000 ये तो बेसी ता परे डिपॉजिट है कि 10 रु 30 तारीख भितर आपन के अकाउंट रो थीबा सर्वनिम्न टका आपले सुध मिलियो तो ये 8000 ऊपर आपन को सुध मिलो तो ठीक अछि तापर मु दुईटा मास दे एटा जे गोटा मास हिसाब जों देला आपन 3 मास हो कि 4 मास हो तार हिसाब ठीक समते हो तो तापर मु आ दुईटा मास रे हिसाब आपन देखा दोती देखो तो मास आपण रहिला तारीख तारीख छ तारीख हाँ तारीख तारीख रही टा जमा टा उठाण जमा बड़का भल भाव देख ठीक अच्छे तो ये जो था गोटे मान टा मैं चेक बा टा चेक बा टा जब चेक है चेक नंबर पड़ो टाइम टा नंबर पड़ो आ देखो मुझे फास्ट आपको नौ
ଜାନୁଆରୀ ମାସ ଧର ମନେ କରନ୍ତୁ ନେଉଛି ଜାନୁଆରୀ 1/1/2018 ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ତ 1/1/2018 ମୁଁ ଗୋଟେ ଆକାଉଣ୍ଟରେ ଟଙ୍କା 5000 ଡିପୋଜିଟ୍ କଲି ଠିକ୍ ଅଛି ଡିପୋଜିଟ୍ କରିଦେଲି ତ ମୋର ହେଲେ କେତେ 5000 ଟଙ୍କା ବଡ଼ ଖାଲି ମୋର 5000 ରହିଲା ଜମା ତ ଠିକ୍ ଅଛି ତ ମୁଁ 12 ତାରିଖ 12/1/2018 କ'ଣ କଲି ତ ମୁଁ 3000 ପୁଣି ଡିପୋଜିଟ୍ କରିଦେଲି ମୋର ହେଲା 8000 ଟଙ୍କା 17/1/2018 2018 ଲେଖନ୍ତୁ 6000 ମୁଁ ଉଠେଇଦେଲି ଟଙ୍କା ଉଠାଣ ମୁଁ 6000 ଉଠେଇଦେଲି ତ 8 ରୁ 6 ପଳେଇଲା ଆଉ ରହିଲା 2000 ଟଙ୍କା ମୋର ଦରକାର ହେଲା ମୁଁ 6000 ଉଠେଇଦେଲି ଠିକ୍ ଅଛି ତାପରେ ଦେଖନ୍ତୁ ପୁଣି ଫେବୃଆରୀ 5ରେ ମୁଁ 3000 ଡିପୋଜିଟ୍ କରିଦେଲି ମୋର ହେଇଗଲା 5000 ଟଙ୍କା ଫେବୃଆରୀ 12 ତାରିଖରେ ମୁଁ ପୁଣି 2000 ଡିପୋଜିଟ୍ କରିଦେଲି ମୋର ହେଇଗଲା 7000 ଟଙ୍କା ପୁଣି ମାର୍ଚ୍ଚ 5 ତାରିଖରେ 3000 ଉଠେଇ ନେଲି ତ 7 ରୁ 3 ପଳେଇଲା ଆଉ କେତେ ରହିଲା 4000 ଟଙ୍କା ପୁଣି ମାର୍ଚ୍ଚ 7 ତାରିଖରେ ମୁଁ ପୁଣି 4000 ଡିପୋଜିଟ୍ କରିଦେଲି ମୋର ହେଲା କେତେ 8000 ହେଇଗଲା 8000 ହେଇଗଲା ତ ଦେଖନ୍ତୁ ତାପରେ ପୁଣି ଏପ୍ରିଲ ନାହିଁ ତ ମେ ମୋର ଲାଗି ନାହିଁ ମେ 5 ତାରିଖରେ ପୁଣି ମୁଁ 3000 ଡିପୋଜିଟ୍ କଲି ସରି ଡିପୋଜିଟ୍ କଲି 3000 ମୋର ହେଇଗଲା 11000 ସରି ଏଇଟା ଉଠାଣ ହେଇଯାଇଛି ଏଇଟା ଡିପୋଜିଟ୍ ଏଇଟା ଏଇ ଡିପୋଜିଟ୍ ହେଇଛି ଠିକ୍ ଅଛି ପୁଣି ମେ 8 ତାରିଖରେ 1000 ଟଙ୍କା ମୁଁ ଉଠେଇଦେବି ମୋର ଆଉ କେତେ ରହିବ ଦେଖି ଦିଅନ୍ତୁ 1000 ପଳେଇଲା ଆଉ ରହିଲେ 10000 ଠିକ୍ ଅଛି ତ ଏତିକି ଦିଆହେଇଛି ତ ମୁଁ ଆପଣଙ୍କୁ ପଚାରିବି ଯେ ଦେଇଛି ଜାନୁଆରୀ ଫେବୃଆରୀ ମାର୍ଚ୍ଚ ଏପ୍ରିଲ ମେ 5 ମାସ ହେଲାଣି ଆପଣ ଦେଖନ୍ତୁ 5 ମାସର କେଉଁ ମାସରେ କେତେ ଟଙ୍କା ସୁଧ ଦେବ କେଉଁ ମାସର କେଉଁ ଟଙ୍କା ଉପରେ ସିଏ ସୁଧ ଦେବ ମୁଁ ହିସାବ ଆପଣଙ୍କୁ ପୁରା କ୍ଲିଅରଲି କହିଦେଉଛି ପୁରା ଧ୍ୟାନର ସହ ଶୁଣନ୍ତୁ 5 ତାରିଖରେ ଜାନୁଆରୀ 5 ତାରିଖରେ ଫାର୍ଷ୍ଟ ଆମେ ଚିନ୍ତା କରିବା ମନ୍ଥ ତ ଜାନୁଆରୀରେ କେତେ ଟଙ୍କା ଫେବୃଆରୀରେ କେତେ ଟଙ୍କା ମାର୍ଚ୍ଚରେ କେତେ ଟଙ୍କା ଏପ୍ରିଲରେ କେତେ ଟଙ୍କା ଉପରେ ଦେବ ସୁଧ ମେରେ କେତେ ଦେବ ଜୁନରେ କେତେ ଦେବ ଏଇ ମାସ 5ଟା ମାସକୁ ଆମେ ଫାର୍ଷ୍ଟ ଆମେ ଦେଖିବା ଜାନୁଆରୀ ମାସ ସେ କେତେ କ'ଣ ଦେବ କେଉଁ ଟଙ୍କା ଉପରେ ସୁଧ ଦେବ ବା ଜାନୁଆରୀ 5 ତାରିଖରେ ମୁଁ 5000 ଡିପୋଜିଟ୍ କଲି ମୋର ହେଲା 5000 ଟଙ୍କା ତ ଜାନୁଆରୀ 12 ତାରିଖରେ ମୁଁ 6000 ଟଙ୍କା ଉଠେଇଦେଲି ନା ସରି 12 ତାରିଖରେ ମୁଁ ପୁଣି 3000 ଡିପୋଜିଟ୍ କଲି ମୋର ହେଲା 8000 ଟଙ୍କା ତ ଜାନୁଆରୀ 17 ତାରିଖରେ ପୁଣି ମୁଁ 6000 ଉଠେଇନେଲି ମୋର ଆଉ ରହିଲା 2000 ଟଙ୍କା ଏଇଠି ଜାନୁଆରୀ ମାସ ସରିଯାଇଛି ଦେଖନ୍ତୁ ତ ଜାନୁଆରୀ 10 ରୁ 30 ଭିତରେ ସର୍ବନିମ୍ନ ଟଙ୍କା କେଉଁଟା ଆପଣ ଦେଖନ୍ତୁ ସବୁଠାରୁ କମ୍ ଟଙ୍କା କେଉଁ ସମୟରେ ଅଛି ଆପଣଙ୍କର କେଉଁ ବ୍ୟାଙ୍କର ଯେଉଁ ଆକାଉଣ୍ଟ ଅଛି ଜାନୁଆରୀ 10 ରୁ 30 ଭିତରେ ସବୁଠାରୁ କମ୍ ଟଙ୍କା କେତେବେଳେ ଅଛି ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଅଛି 2000 ଟଙ୍କା ଯେଉଁଟାକି 17 ତାରିଖ ତ ଜାନୁଆରୀ ମାସ କେବଳ ସେ 2000 ଟଙ୍କା ଉପରେ ଆପଣଙ୍କୁ ସୁଧ ଦେବ କାହିଁକି ନା ଆପଣ 8000 ଟଙ୍କା ଉପରେ ସେ ଦେବନି ତାର ନିୟମ ହେଲା 10 ରୁ 30 ତାରିଖ ଭିତରେ ସର୍ବନିମ୍ନ ଟଙ୍କା ତ 10 ରୁ 30 ତାରିଖ ଭିତରେ ସର୍ବନିମ୍ନ ଟଙ୍କା ଯେଉଁ ସମୟରେ ଯେତେବେଳେ ବି 10 ରୁ 30 ଭିତରେ ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ ଥିବା ସବୁଠାରୁ କମ୍ ଟଙ୍କା ଯେତିକି ସେତିକି ସେ ହିସାବ ନେବ ଏ 2000 ଟଙ୍କାକୁ ସେ ହିସାବ ତାପରେ ଦେଖନ୍ତୁ ଫେବୃଆରୀ ସେ 2ଟା ଟ୍ରାନ୍ଜାକ୍ସନ୍ କରୁଛି 5 ତାରିଖରେ 3000 ଡିପୋଜିଟ୍ କରିକି ସେ 5000 କଲା 2000 ଥିଲା ଜାନୁଆରୀ ଶେଷକୁ 3000 ଡିପୋଜିଟ୍ କରି ସେ 5000 କଲା ତ ଫେବୃଆରୀ 12 ତାରିଖରେ ସେ କ'ଣ କଲା ପୁଣି 2000 ଡିପୋଜିଟ୍ କରିକି ସେ 7000 କଲା ତା ମାନେ ଫେବୃଆରୀ ମାସ କେଉଁଟା କେତେ ଟଙ୍କା ନେବ 7000 ଟଙ୍କା ଉପରେ ନେବ 7000 ତାପରେ ଦେଖନ୍ତୁ ମାର୍ଚ୍ଚ 5 ତାରିଖ ସେ କ'ଣ କଲା 3000 ଉଠେଇଦେଲା ଆଉ ରହିଲା 4000 ମାର୍ଚ୍ଚ 7 ତାରିଖରେ କ'ଣ କଲା ସେ 4000 ଡିପୋଜିଟ୍ କଲା ଟୋଟାଲ ହେଲା 8000 ତ ମାର୍ଚ୍ଚ ମାସ ସିଏ ଆଉ ଟ୍ରାନ୍ଜାକ୍ସନ୍ କିଛି କରିନାହିଁ କି ଏପ୍ରିଲରେ ବି ସେ ବ୍ୟାଙ୍କକୁ ଆଉ ଯାଇନାହିଁ ତ ଦେଖନ୍ତୁ ତ ଏଇ ମାର୍ଚ୍ଚର 10 ତାରିଖ ଏଇ ଯେ 7 ତାରିଖରେ ତ ଏଇଟା ଡିପୋଜିଟ୍ ହେଇକି 8000 ହେଇଛି ତ ମାର୍ଚ୍ଚ ମାସ ସାରା କେତେ ଟଙ୍କା ରହିଲା 8000 ରହିଲା 10 ରୁ 30 ତାରିଖ ଭିତରେ ତ ମାର୍ଚ୍ଚ ମାସ ସେ 8000 କାଉଣ୍ଟ ହବ କିନ୍ତୁ ସେ ଏପ୍ରିଲ ମାସ ଟୋଟାଲ ନାହିଁ ଏଠି ବ୍ୟାଙ୍କକୁ ସେ ଯାଇନାହିଁ ଅର୍ଥାତ୍ ସେଇ ଯେଉଁ 8000 ଟଙ୍କାଟା ତାର ରହିଛି ଏପ୍ରିଲ ମାସ ସାରା ଏପ୍ରିଲରେ ବି ସେ 8000 ହିସାବ ହବ ତାପରେ ରହିଲା ମେ 8 ତାରିଖ ଦିନ ଦେଖନ୍ତୁ ଲାଷ୍ଟ ଜମା ଅଛି ତାର 10000 ଟଙ୍କା ତାପରେ ସେ ଆଉ ବ୍ୟାଙ୍କକୁ ଯାଇନାହିଁ ତ ମେ ମାସ ସାରା ବି ତାର ହବ ହିସାବ
₹10,000 ବେମାସ କେତେ ହବ ₹10,000 ଯଦି ଆପଣଙ୍କୁ ସେ ମେ ଦେଇଥାଏ ମେ ପର୍ଯ୍ୟନ୍ତ ହିସାବ କରିବା ପାଇଁ ମେରେ କହିଲେ ଜୁନ୍ ଦେଇଥାଏ ତାହେଲେ ଜୁନ୍ ମାସ ବି ସେଇ ₹10,000 ନେବେ କାହିଁକିନା ଜୁନ୍ ମାସ ସେ ବ୍ୟାଙ୍କକୁ ଯାଇ ନାହିଁ ତ 2100 ଟୋଟାଲକୁ ଆପଣ ମିଶାଇ ଦେବେ ଟୋଟାଲ 2000 7 9000 9 8 17 17 8 25 10 35000 ଟଙ୍କା ହେଇଗଲା ତ ଏଇ ଯେଉଁ ସୁଧଟା ଦେବ ସେ କେମିତି ଦେବ ଆପଣ 35000 ଟଙ୍କାର କାହା ଉପରେ ସୁଧ ଦେବ ବର୍ଷକ ତ ସୁଧ ଦେବନି ନା ସେ ଗୋଟେ ମାସର ସୁଧ ଦେବ କାହିଁକିନା ଏଇଠି 2000 ଟଙ୍କାର ଗୋଟେ ମାସର ସୁଧ ଏଇଠି 7000 ଟଙ୍କାର ଗୋଟେ ମାସର ସୁଧ ଏଇଠି 8000 ଟଙ୍କାର ବି ଗୋଟେ ମାସର ସୁଧ ଏଇଟା 8000 ବି ଗୋଟେ ମାସର ସୁଧ ଏଇଟା ବି 10000 ଗୋଟେ ମାସର ସୁଧ ତ ଟୋଟାଲ ହେଲା କେତେ 35000 ଟଙ୍କାର ଗୋଟେ ମାସର ସୁଧ ସେ ହିସାବ କରିଦେବ ଆପଣଙ୍କୁ ସେ ପଇସା ଦେବ ବୁଝିଗଲା କାହିଁକିନା ଦେଖନ୍ତୁ ଆପଣ ଯଦି କହିବେ ମୋର ତ 2000 ଟଙ୍କାଟା ସେ ମାସ ବି ଥିଲା ନାଇଁ ସେମିତି ନାହିଁ ଏଇଠି ତ ପୁରା କଟିକି ଆପଣଙ୍କୁ ହିସାବ ହେଇକି ପୁଣି 5000 ଟଙ୍କା ହେଲା ନା ଏଇ ଟୋଟାଲ ହିସାବ ଉପରେ ସିଏ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ମାସର ସୁଧ ଦେବ ଅର୍ଥାତ 2000 ଟଙ୍କାର ଗୋଟେ ମାସ ସୁଧ ଫେବୃଆର 7000 ଗୋଟେ ମାସ ସୁଧ 8000 ଗୋଟେ ମାସ ସୁଧ ଏଠି 8000 ଗୋଟେ ମାସ ସୁଧ 10000 ଗୋଟେ ମାସ ସୁଧ ସେ ସବୁ ଟଙ୍କାକୁ ମିଶାଇ ଦେଇକି ଏକ ମାସର ସୁଧ କାଟିଦେଲେ ଆମକୁ ଫାଇନାଲ ସୁଧ ମିଳିଗଲା ତ ଏଇ ସୁଧକୁ କ'ଣ କରିବ ପିଟିଆର ଯୁକ୍ତ 100 ଅନୁସାରେ ପଡ଼ିବ ସୂତ୍ର ଆପଣ ତ ଜାଣିଥିବେ ଏହା ପୂର୍ବରୁ କହିଦେଇଛି ପିଟିଆର ଯୁକ୍ତ 100 ଏଇଠି 35000 ଟଙ୍କୁ ପି ନିଆଯିବ ଟି ନିଆଯିବ 1 ଯୁକ୍ତ 12 ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ କେତେ ହବ ତ ଏଇଟା ମୁଁ ତ ଏଇଟା ବୁଝିଗଲା ଏଇଟା ଲିଭାଇ ଦେଉଛି ତାପରେ ମୁଁ କହିଦେଉଛି ଦେଖନ୍ତୁ ଏଠି ପି ହେଇଯିବ କେତେ 35000 ହେଇଗଲା ତାପରେ ଟି ହେଇଯିବ କେତେ 1 ଯୁକ୍ତ 12 ଆର୍ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ ହେଇଯିବ ତ ଦେଖନ୍ତୁ 3.5% କିମ୍ବା 3%। ଆପଣ ବ୍ୟାଙ୍କର ତାର ନିୟମ ଯେତେ ଥିବ କେଉଁ ବ୍ୟାଙ୍କ ଅଛି 3.5%, କେଉଁ ବ୍ୟାଙ୍କ ବି ଅଛି 4%। 3.5% ଅନୁସାରେ ଆପଣ ପିଟିଆର ବିଭକ୍ତ 100 ଆଇ ଇକ୍ୱାଲ କେତେ ହେଇଯିବ ପିଟିଆର ବିଭକ୍ତ 100 ସମାନ ପି କେତେ 3.35000 ଆର୍ ଟି କେତେ 1/12 ଆର୍ କେତେ ଲେଖି ଦେଉଛି ମୁଁ 3.5 × 1/12 ବିଭକ୍ତ 100 ପିଟିଆର ବିଭକ୍ତ 100 ତ ଏଇ ସୂତ୍ର ଆପଣ ପକାଇଦେବେ 3500 3.5 × 12 × 100 କାଟିଦେବେ ତାପରେ ହରଣ କରିଦେଲେ ଏହାକୁ ଆମେ ସୁଧ ପାଇଯିବା ତ ଏମିତି ଆପଣ ସୁଧ ହିସାବ କରିପାରିବେ ତ ପୁରା ଭଲ ଭାବେ ବୋଧେ ମୋତେ ଲାଗୁଛି ବୁଝିଗଲା ଯଦି ବୁଝି ନଗଲା ତ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ମୁଁ ପୁଣି ଛାଡ଼ିବି ତ ଆପଣ 10ରୁ 30 ତାରିଖ ଭିତରେ ଥିବା ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ ସର୍ବନିମ୍ନ ଟଙ୍କାକୁ ପି ଦିଆଯିବ ତାପରେ ସମୟକୁ ଏଠି ମାନେ କାହିଁକି ନା ପ୍ରତି ମାସର ଟଙ୍କାକୁ ସେ ମାସକୁ ମାସ ହିସାବରେ ଜାନୁଆରୀ ମାସର ଗୋଟେ ମାସର ସୁଧ ଆପଣଙ୍କୁ ହିସାବ କରିଦେବେ ଫେବୃଆରୀର ଗୋଟେ ମାସର ସୁଧ ମାର୍ଚ୍ଚର ଗୋଟେ ମାସର ସୁଧ ଟୋଟାଲ ସୁଧକୁ ମିଶାଇ ଦେଇକି ଆପଣଙ୍କୁ ଦେଇଦିଅନ୍ତି ତ ଏଠି ସେଇ ଆମେ କାଢ଼ିବା ପାଇଁ ତ ସବୁ ଟଙ୍କାକୁ ଆମେ ମିଶାଇ ଦେଲେ ଗୋଟେ ମାସର ସୁଧ କାଢ଼ିଦେବ ଯେତେ ହେବ ସେତିକି ଟଙ୍କା ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ ଡିପୋଜିଟ୍ ହେଇଯିବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ତ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ମୁଁ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଛାଡ଼ିଦେବି। ମୋତେ ଲାଗୁଛି ଆପଣ ବୁଝିପାରିଥିବେ। ଯଦି କିଛି ଡାଉଟ୍ ଅଛି କମେଣ୍ଟ ପଚାରନ୍ତୁ ତ ନେକ୍ସଟ ମୁଁ ଭିଡ଼ିଓରେ କ୍ଲିୟର କରିବି।